প্রথমেই তোমাদের সবাইকে জানাই পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আজকে কলেজে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও কি কি বিষয় আলোচনায় থাকছে কলেজে ভর্তির ক্যান্সেল প্রসেস অর্থাৎ বর্তমানে কলেজে ভর্তি হয়ে গেছো একটা কলেজে কিন্তু তুমি সেই কলেজে পড়তে চাইছো না অন্য কলেজে পড়বে ভাবছ সেই যে ক্যান্সেল প্রসেস অর্থাৎ কিভাবে তোমার ভর্তি প্রক্রিয়া বাতিল করবে সেই প্রসেসটা আলোচনা করব ভর্তির টাকা কিভাবে ফেরত পাবে অর্থাৎ তুমি অন্য কলেজে ভর্তি হবে ভাবছো সেই কলেজ থেকে টাকাটা তো ফেরত নিতে হবে কারণ সেখানে তো টাকা বেকার জমা দিয়ে আমি যখন ওই কলেজে পড়বই না তাহলে টাকা জমা রাখার কোনো যৌক্তিকতা নেই তাহলে তোমার কি করতে হবে টাকাটা ফেরত নিতে হবে সেই যে প্রসেস সেটা কিভাবে তুমি টাকা ফেরত পাবে এবং কাদের ভর্তি ক্যান্সেল করাতে হবে অর্থাৎ তুমি ভাবছো যে তোমার কাছে তিন হাজার টাকা চার হাজার টাকা দশ হাজার টাকা কোনো ব্যাপার নয় তুমি একসাথে তিনটে চারটে কলেজে ভর্তি হবে যে কোনো কলেজে ক্লাস করবে এরকম কিন্তু সম্ভব নয় সেই কাদের ভর্তিটা বাতিল করতেই হবে সেটা নিয়ে আলোচনা করব এবং শেষে যেটা আলোচনা করব কত তারিখের মধ্যে ভর্তি ক্যান্সেল করাতে হবে অর্থাৎ এই যে কোনো একটা কলেজে তুমি ভুল করে অ্যাডমিশন নিয়ে ফেলেছ এখন অন্য ক্লাসে অন্য কলেজে অলরেডি তুমি ক্লাস করবে ভাবছো বা ক্লাস করছো এই যে ব্যাপারটা যে অন্য কলেজে তুমি পড়বে একটা কলেজে তুমি অলরেডি ভর্তি হয়ে আছো তাহলে কত তারিখের মধ্যে সেই ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করাতে হবে তবে তুমি টাকা ফেরত পাবে প্রথমে আসি কাদের এই যে প্রথম পয়েন্টটা যে কলেজে ভর্তি ক্যান্সিল প্রসেস কলেজে কি ভর্তির ক্যান্সিল এই কলেজে ভর্তির ক্যান্সিলের কথাটা এলো কোথা থেকে কলেজে ভর্তির ক্যান্সিলের কথাটা এলো এখান থেকেই হয়তো তুমি কলেজ এতে ভর্তি হতে চাইছিলে কলেজ ভালো করে দেখো কলেজ এতে ভর্তি হতে চাইছিলে কিন্তু কোনো কারণে তুমি কলেজ বিতে ভর্তি হয়ে গেছ কি বললাম কলেজ এতে তুমি ভর্তি হতে চাইছিলে এখানে তুমি থাকতে চাইছিলে কিন্তু কোনো কারণে তুমি কলেজ বিতে ভর্তি হয়ে গেছো তুমি চাইছ এখন আমি কলেজ এতে পড়বো তাহলে এখানে ভর্তি কি করাতে হবে তোমাকে এখানে ক্যান্সেল করাতে হবে অর্থাৎ তুমি যেমন স্কুলে পড়ার সময় একই সঙ্গে দুটো স্কুলে পড়তে পারো না ঠিক এখানেও একইভাবে কলেজের ক্ষেত্রে তুমি কিন্তু দুটো কলেজে একসাথে পড়তে পারো না কারণ কি একসাথে দুটো পড়লে তুমি যখন রেজিস্ট্রেশন হয় স্কুলের যেমন রেজিস্ট্রেশন হয় পরীক্ষার জন্য কলেজেও ঠিক একইভাবে রেজিস্ট্রেশন হয় তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বা তখন কোনো সমস্যাও দেখা দিতে পারে যে দুটো কলেজে কেন রেজিস্ট্রেশন করা মানে দুটো কলেজে কেন অ্যাডমিশান নেওয়া আছে সেরকম একটা প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে পরীক্ষাই দিতে পারবে না যদি একটা কলেজে ক্যান্সেল না করো অর্থাৎ দুটো কলেজে যদি একসাথে তোমার অ্যাডমিশান থাকে দুটো কলেজে ভাবছো তুমি একসাথে ক্লাস করবে আজকে এখানে কালকে সেখানে পশু সেখানে এইভাবে কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসতে পারবে না আশা করি এখানে তুমি বুঝতে পারছো অর্থাৎ তোমার কেন এই বিষয়টা এলো সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কেন বিষয়টা এলো ধরো তুমি এ কলেজটা খুব ভালো কলেজ বা তোমার বাড়ির কাছের কলেজ তুমি এই কলেজটায় ভর্তি হতে চাইছিলে কিন্তু সেখানে লিস্ট ওয়ান পাবলিশ হয়ে গেল। লিস্ট ওয়ান পাবলিশ হলো লিস্ট টু পাবলিশ হলো লিস্ট থ্রি পাবলিশ হলো তখন তুমি দেখলে যে এতগুলো মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু কলেজ এতে ভর্তি হতে চাইছিলাম কোনো একটা সাবজেক্টে অনার্সে বা পাসে কিন্তু আমি কিন্তু ভর্তি হতে পারলাম না তাহলে তার মনে অর্থাৎ তোমার মনে একটা ভয় কাজ করবে যে আমি কি তাহলে আর কলেজে ভর্তি হতে পারবো না কলেজে পড়তে পারবো না বা এই কলেজে অ্যাডমিশান নিতে পারবো না তাহলে এই সময় টাইম থাকতে থাকতে আমার এখানে যখন বি কলেজে যখন আমার নাম এসে গেছে বি কলেজে যখন আমার ভর্তি হওয়ার সুযোগ আছে তাহলে আমি বি কলেজে ভর্তি হয়ে যাই তখন তুমি মনকে বোঝাচ্ছ যে বি কলেজে ভর্তি হতে হবে আমার না হলে আমার একটা বছর বাতিল যাবে আমি আর এবছরে পড়াশোনা করতে পারবো না সেক্ষেত্রে তুমি বি কলেজে ভর্তি হয়ে গেছো কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছ যে এখানে চার নম্বর লিস্ট যখন বেরোলো তখন কিন্তু তোমার নাম চলে এলো তখন দেখেই তোমার মনে হচ্ছে যে না আমি যদি এ কলেজে আর একটু ওয়েট করতাম আর একটু দেরি করতাম তাহলে আমি কিন্তু এ কলেজে ভর্তি হতে পারতাম সেক্ষেত্রে তুমি কী করবে সেক্ষেত্রে তুমি ভাববে যে আমি এ কলেজে কীভাবে ভর্তি হব এবারে আমার তো নাম এসে গেছে তাহলে তোমায় সেক্ষেত্রে কি করতে হবে এখান থেকে বি কলেজ থেকে তোমার নামটাকে কাটাতে হবে অর্থাৎ তোমার অ্যাডমিশানটাকে কী করতে হবে ক্যান্সেল করতে হবে করে তোমাকে এই এ কলেজে এসে ভর্তি হতে হবে বি কলেজে অ্যাডমিশান তোমার ক্যান্সেল করে এ কলেজ পছন্দ এ কলেজে এখন নাম এসেছে তুমি এ কলেজে এখন ভর্তি হতে পারবে এটা কিন্তু ইউজিসির নিয়ম অর্থাৎ এরকম কিন্তু করা যায় ঠিক আছে কিন্তু এর জন্য একটা নির্দিষ্ট ডেট অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখ আছে এবং একটা নির্দিষ্ট প্রসেস অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতি আছে কি সেই পদ্ধতি এবং কি সেই তারিখ ঠিক আছে এবারে ভর্তির টাকা ভর্তির টাকা তোমরা যদি ফেরত পেতে চাও তাহলে কিন্তু তোমাকে একত্রিশে অক্টোবর এই তারিখটা খাতায় নোট করে রাখবে একটু বা ডায়েরিতে তোমাদের নোট করে রাখবে যে একত্রিশে অক্টোবরের মধ্যে তোমাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে অর্থাৎ তুমি যদি ভর্তি ক্যান্সেল করাতে চাও অর্থাৎ তোমার পছন্দ ছিল আগে এ কলেজ তুমি ভর্তি হয়ে গেছো কোনো কারণে বি কলেজ অর্থাৎ বি কলেজে তোমার অ্যাডমিশান ক্যান্সেল করতে চাও টাকা ফেরত নিতে চাও তাহলে কি করতে হবে তারিখটা এই যে তারিখ এই তারিখটার মধ্যে তোমাকে যা করার করতে হবে অর্থাৎ একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবরের মধ্যে তোমার বি কলেজ থেকে অ্যাডমিশান ক্যান্সেল করাতে হবে তুমি টাকা রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে এখন সম্পূর্ণ অনলাইন প্রসেস অর্থাৎ তোমার যখন অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে তোমার একটা অ্যাডমিশান ক্যান্সেলের একটা অপশান আসবে ওই কলেজের ওয়েবসাইটে তখন তুমি অ্যাডমিশান ক্যান্সেল করাতে পারবে আর একটা কথা মাথায় রাখবে এখনও পর্যন্ত বর্তমানে এখনও পর্যন্ত সব কিছু অনলাইনে হলেও এখনো বহু কলেজ আছে এখনও বহু কলেজ আছে যারা এই অ্যাডমিশান ক্যান্সেলের প্রসেসটাকে অফলাইনে রেখেছে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেক্ষেত্রে কলেজে যেতে হবে কলেজে গিয়ে মানে অ্যাডমিশান ক্যান্সিলের একটা ফর্ম নিতে হবে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল করে কলেজে জমা দিতে হবে তারপরে তুমি ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে নিতে পারবে অফলাইনে বা তোমার যদি সেখানে বলে যে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে টাকা সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি উইথড্র করে নিতে পারবে টাকাটা এই গেল তোমার প্রসেস অর্থাৎ অনলাইনেও হয় এবং অফলাইনে হয় কিন্তু এই যে আমি লিখেছি চার পাঁচ চার পাঁচ বছর আগে এই অ্যাডমিশান প্রসেস যে ক্যান্সেলের প্রসেস এটা সম্পূর্ণ অফলাইনে ছিল তখন কোনো অনলাইন ব্যাপার কিন্তু আসেনি এবারে আমি কি বলেছিলাম যে কাদের অ্যাডমিশান ক্যান্সেল করাতেই হবে এক্ষুনি তোমাদের বলেছি যে তুমি যেমন দুটো স্কুলে স্কুল স্কুল এ এবং স্কুল বিতে তুমি একসাথে পড়তে পারো না সেইভাবে কলেজ এ এবং কলেজ বিতেও তুমি একসাথে পড়তে পারো না তাহলে কিন্তু তোমার সমস্যা দেখা দেবে তুমি রেজিস্ট্রেশান করার সময় সমস্যায় পড়বে সেক্ষেত্রে তোমার পরীক্ষায় বসতে নাও দে নাও দেয়া হতে পারে তাহলে পরীক্ষায় যখন তুমি বসতেই পারবে না তাহলে তোমার কলেজে পড়ে লাভটা কি হবে তাই তুমি তোমার মনে হচ্ছে যে আমার কাছে তো পাঁচ টাকা বা চার টাকা বা দশ টাকা অ্যাডমিশনের যেটুকু টাকা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি ফেরত নাও নিতে পারি কিন্তু মনে রাখবে তুমি অ্যাডমিশান যদি ক্যান্সেল না করেছ তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশানের সময় বহু সমস্যা আসতে পারে তাই তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি ভুল করে কোনো কারণবশত আমি বি কলেজে ভর্তি হয়ে গেছি অর্থাৎ অন্য একটা কলেজে ভর্তি হয়ে গেছি এখন আমি এ কলেজে অর্থাৎ আমার পছন্দের কলেজে ভর্তি হতে চাইছি তাহলে তুমি যে কলেজটায় আগে ভর্তি হয়েছ সেই কলেজে তোমার নাম কাটাতে হবে অর্থাৎ অ্যাডমিশানটা তোমাকে কিন্তু ক্যান্সেল করাতে হবে এই ছিল আজকের তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে আর চ্যানেলে নতুন এসে থাকলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং তোমাদের প্রশ্ন প্রতিবারের মতো তোমরা কমেন্ট বক্সে লিখবে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব পরবর্তী ভিডিওয়